দুদু কোথায়? দিন দুপুরে সব কি? হ্যাঁ, আরে দুদু 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 মিয়া, দুদু মিয়া কই? এটা আমি জিজ্ঞেস করলাম। কি একটা নাম অসভ্য। পৃথিবীর সব থেকে ছোট্ট জায়গায় সব থেকে বেশি ডেকোরেশন আমরা কোথায় দেখতে পাই? কোথায়? মেয়েদের মুখে। দিদি শুনেন। কি বলেন? আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? বাপু আজকে আমি লুঙ্গি লাগে চাঙ্গা পরছি। আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। কি বলতে চাও দুষ্টু? চলো চিপাই। অনু আমাকে ট্যাবলেট কিনতে হবে। কেন, তোমার কি জ্বর হয়েছে? এই ট্যাবলেট সে ট্যাবলেট নয়। ওটা ট্যাবলেট বলে না, ওটা আমার কাছে আছে। পিল পিল। উফ, পিল না, হয় ট্যাবলেট না হলে স্মার্টফোন। আমি পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি, আমি পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি, সামনে গিয়া দেখি তুমি ময়দা সুন্দর। বাজান বাজান, এটা গোটা কই রাখ করবে না তো? কই হাজার এক হাজার, কই হাজার এক হাজার, কি কাস্টম পোলা, পাঁচ হাজার এক হাজার, আমার বাজান। ঠিক বলেছেন। আমারে ওই মাইয়া, উফ কি হইলো, ঠোঁটে এগুলা কি লাগাইছস? কিছু না তো, স্কুলে লিপস্টিক লাগালো নিষেধ জানো না? ম্যাডাম লাগাতে পারে, আমরা দিলে দোষ? আপনি কি পান খাইয়ে ঠোঁট লাল করছেন? জানেন স্যার, আমাকে প্রায় মেয়েরা ভগবান বলে। ভগবান বলে? হ্যাঁ। কিরকম ভগবান বলে তোকে? এই পার্কে টার্কে যেখানে যাই না কেন, মেয়েরা আমাকে দেখলি বলবে হাই ভগবান, তুই আবার এলি। তোকে ভগবান বলে না বুঝলি, তোকে শয়তান বলে। শয়তান? ভাবছি বিয়ের পর ছেলের নাম রাখবো এলাকা, যাতে আমি যে কোনো এলাকায় গিয়ে বলতে পারে আমি এলাকার বাপ। দাদা আপনার ছেলেটাকে এত মারছেন কেন? আসলে পরের মাসে ওর বিয়ে, তাই মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করার ট্রেনিং এখন থেকেই দিয়ে রাখছি। ফালতু বেড়ি, তুমি আমি কিছু বলতে পারলো? তো কি হয়েছে? কি বল, তোমার সাথে প্রেম করাই সবচেয়ে বড় ভুল। অভিনয় করো কেন, অভিনয় বাদ দাও, আমার জীবনে সব দোস্ত সময় কত রে? কিরে বলটু, কালকে দেখলাম ব্যাংকের লোকজন এসে তোর বউকে তুলে নিয়ে গেল, ব্যাপারটা কি? আর বলিস না ভাই, ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করেছিলাম, লোন শোধ করতে পারিনি তাই ব্যাংকের লোকজন এসে বউটাকেই তুলে নিয়ে গেল। মানুষরা যে গোসল টোসল করে না, মানে পানিরও অভাব দেখি। মানুষজন না ভাই, মেয়ে মানুষ গোসল করে না, খালি ফুসফুস করে পারফিউম দেয়, মনে হয় সুবাস। আসলে যে কি বাজে গন্ধ, ঠিক আছে। কে বলে মাথা থুতু দিচ্ছিস কেন? স্যার অঙ্কটা মাথাতে কিছুতেই ঢুকছে না। অঙ্কটা যখন মাথায় ঢুকছে না আমাকে বল, আমি বুঝিয়ে দিই। না স্যার, মাথায় থুতু দিলেই ঢুকে যাবে। কে বলো তোকে? রাতের বেলা বৌদি দাদাকে বলছিল যে ঢুকছে না যখন মাথায় থুতু দাও না, দেখবে ঠিক ঢুকে যাবে। বলছি আপনাদের বাড়ি কোনো টাইম পাস করার মতো জিনিস পাওয়া যাবে? আপনাকে একটা কথা বলবো তার আগে? হ্যাঁ বলুন বলুন। আপনি আমাদের পাশের বাড়ি জামাই না আপনি? হ্যাঁ আমি পাশের বাড়ি জামাই। আপনাদের বাড়ি কোনো টাইম পাস করার জিনিস পাওয়া যাবে কি? আরে বাবা, টাইম পাস করার মতো জিনিস আর কই, একটা জিনিসই ছিল সেটা তো আপনি নিয়ে চলে গেছেন। মা, ও মা, কি হয়েছে নাকি? আরে দেখো না, সামনের বাড়ির ছেলেটা শুধু তাকিয়ে থাকে আমার দিকে, বিয়ে দিয়ে দাও না গো আমার সাথে। টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, টুনির মতো একটি মেয়ে আমার দরকার, টুনি পাশে থাকবো টুনি ভালোবাসবো, সুখে দুঃখে একই সাথে দিন কাটাবো। ও টুনি, কুত্তা বিলাই গরম পড়ছে রে বউ, দরজা খোলা। হ্যাঁ দরজা খোলা কেন?
বউ বউ।